হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও আমরা ফিরে এসেছি বাংলাতে এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্য রকমের হতে চলেছে। আজ আমরা জন্মাষ্টমী উপলক্ষে এক বিশেষ ছবি আঁকা শিখব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে স্কেলের সাহায্যে একটা বক্স আঁকবো। বক্সটা আমাদের ঠিক এই মাপেরই আঁকতে হবে। এরপর আসল ছবিটি শ্রীকৃষ্ণের মুখ দিয়ে আঁকা শুরু করব। প্রথমে আমরা খুব হালকা করে ছবিটি আঁকব। এরপর আমরা শ্রীকৃষ্ণের গলার লাইনটি ঠিক জায়গা থেকে এঁকে নেব আর মাথার পাগড়ি আঁকব। তোমরা দেখো এইভাবে ফেস আঁকা কতই না সোজা, খুব সহজেই তোমরা কয়েকটা শেপের সাহায্যে ফেস আঁকতে পারবে। তো দেখো শ্রীকৃষ্ণের মুখটি আমরা যেভাবে এঁকেছি ঠিক একইভাবে রাধার মুখও আঁকা যাবে। হাতে বাঁশি না থাকলে শ্রীকৃষ্ণকে কেমন যেন অসম্পূর্ণ লাগে, তাই আমরা বাঁশি ও হাত এঁকে নেব। কিন্তু আমরা যেটাই আঁকবো সেটা খুব সহজেই আঁকবো, তবেই না তোমরা সেই ছবিটি আঁকতে পারবে। তো দেখো ছবিটির গেস্টার ড্রয়িং কমপ্লিট। এরপর আমরা ফাইলের লাইন টানব। তোমরা নিজের ইচ্ছামতো রাধাকৃষ্ণকে সাজাতে পারো। আমাদের ড্রয়িং কমপ্লিট। এরপর আমরা কালার করব। আজকে ছবিটি হবে সম্পূর্ণ জল রং দিয়ে, তবে আমরা খুব কম জল ইউজ করব এবং রঙের পরিমাণ বেশি থাকবে। পুরো ছবিতে কী কী কালার আছে আশা করি তা তোমরা পাশে দেখতে পাচ্ছ। বলে রাখি, একটা কালারের পরিবর্তে তোমরা যদি দুটো কালার মিক্স করে লাগাও তাহলে ছবিটি আরও ভালো লাগবে।
তো দেখো আমাদের কালার চাপানো হয়ে গেছে, এরপর আমরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে পুরো ছবিটি আউটলাইন টানব। আউটলাইন টানার পর দেখো ছবিটি কি সুন্দর লাগছে। ছবিটিকে তোমরা ফ্রেম করে ঘরে সাজিয়ে রাখতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাতে পারো ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে জানায় শুভ জন্মাষ্টমী।